গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল রাজধানীর বটতলা বাজারের দক্ষিণ দিকে থাকা মৎস্য ব্যবসায়ীদের তিনটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষ টাকা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান। বারোটার সময় আগুন লাগছে, আমরা জানি না, আমরা ওই মানুষের ফোন করে আনো না, আমরা আদি তারা আগুন লিবাইতে আছে। কেন সব থালমহল, সব থালমহল কেন? তিনজনের আছে, তিনজনের ধরেন না, ও তো ৬-৭০০ বা তোলা আছে। কিভাবে আগুন লাগে বলেছ? আমরা কেমন কমিটি শত্রুতা আমি করে লাগাই তারে, আমরা তার জানি না। ৭০০ মালের দাম কত হইবো?